হ্যালো আমার আপন মানুষজন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পরে মাহাদি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মাহাদি। আজকে ঈদের দিন, সবাইকে আগে ঈদ মুবারক জানিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের ঈদ খুব সুন্দর যাচ্ছে। এই লকডাউনের ভিতর আশা করছি আপনারা সবাই বাসায় ঈদ করতে পারছেন। তো আমরা যেহেতু বাসায় যেতে পারিনি লকডাউনের কারণে এবং করোনার এই পিক সিচুয়েশনের জন্য, তো আমরা কক্সবাজার ঈদ করছি। আমি, আমার স্ত্রী, আমার সন্তান সহ আমরা তিনজন কক্সবাজার ঈদ করছি। আজকে আমরা চিন্তা করলাম যে ঈদের দিন আমরা তিনজন একটু বাইরে যাব, একটু বাইরে ঘুরতে যাব। তবে হ্যাঁ, এটা এমনভাবে যাব যাতে আমাদের স্বাস্থ্যবিধি আমরা রক্ষা করি এবং আমরা বেশ সমুদ্র দেখতে যাব, কিন্তু অবশ্যই সমুদ্র থেকে এমন একটা অবস্থায় থাকব যাতে আসলে ক্রাউডেড কোনো প্লেস না হয়, খুবই ফাঁকা একটা জায়গায় সমুদ্রের আমরা আজকে ঘুরতে যাব। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে ঈদের মধ্যে, এই করোনার ঈদের মধ্যে আসলে কক্সবাজারের কি অবস্থা। তো চলুন আমরা দেখি। আসসালামু আলাইকুম আপুরা, তোমরা কেমন আছো? সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ঈদের চার দিন পর থেকে আমাদের লাইভ আবার শুরু হবে অ্যান্ড ডেলিভারি চার দিন পর থেকে অন হয়ে যাবে। তো অবশ্যই রঙেশ্বত ফ্যাশন হাউসের সাথে থাকবা, আমার জন্য দোয়া করবা অ্যান্ড সবাই ভালোভাবে ঈদ উদযাপন করো, এই দোয়া কামনা থাকলো। আল্লাহ হাফেজ। গাড়িতে চড়ে বসে আমরা রওনা দিলাম। আমরা এখন ক্রস করছি হলিডের মোড়। তো হলিডের মোড় ক্রস করার পর আসলে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের আজকে লক্ষ্য হচ্ছে দুটো, যে আমরা দেখার চেষ্টা করব যে রাস্তার কি অবস্থায় লকডাউনে কক্সবাজারের, মানে মানুষ কেমন আছে ঈদের মধ্যে, কি মানুষজন বের হয়েছে কি না। আর পাশাপাশি আমরা একটু দেখার চেষ্টা করব যে সমুদ্রতে আদৌ যাওয়া যাচ্ছে কি না, সমুদ্রের ধারে যাওয়া যাচ্ছে কি না, এটাও আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা কক্সবাজারের বাসা থেকে বের হয়ে হলিডের মোড় ক্রস করলাম, আমরা এখন যাচ্ছি। তো আমরা এখন প্রথমে চেষ্টা করব হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে ওদিকে যাওয়া যায় কিনা, ওইটা আমরা যাওয়ার চেষ্টা করব। আপনারা যারা আসলে কক্সবাজারে রেগুলার আসেন নাই, বা বলতে গেলে আপনারা আসলে অনেক আগে এসেছেন, রিসেন্টলি আসেননি, এখন দেখতে পাবেন যে কক্সবাজারের যে রোডটা ছিল, কলাতলি রোডটা, ওটা কিন্তু আসলে অনলি টু লেনের একটা রোড ছিল। এটা কিন্তু এখন ফোর লেন হয়ে গিয়েছে। এবং আপনারা হয়তো বা গত বছর যদি যারা কক্সবাজারে এসেছেন কলাতলিতে, দেখবেন যে ভাঙা চূড়া একাকার অবস্থা ছিল রাস্তাটা। এই রাস্তাটা কিন্তু অলমোস্ট অনেকখানি ঠিক হয়ে গিয়েছে এবং রাস্তার দুধারের এই আইল্যান্ডগুলো কিন্তু বেশ, এখানে কাজ চলছে আইল্যান্ডগুলোর। আশা করা যাচ্ছে আইল্যান্ডগুলোর কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এই বছরের শেষের মধ্যেই হয়তো বা এই রাস্তাটা খুব সুন্দর টিপটপ এবং পরিপাটি একটি রাস্তা হয়ে যাবে কক্সবাজারের। তো আমরা যাচ্ছি, আমরা যেটা বললাম যে আমরা চেষ্টা করছি হিমছড়ি যে রাস্তাটা আছে মেরিন ড্রাইভ, সেখানে ওঠার চেষ্টা করছি। শহরটা অনেক ফাঁকা ফাঁকা, মানে মানুষজন কম, যদিও আসলে অনেক স্থানীয় মানুষ বের হয়েছেন, তারা টমটম এবং রিক্সা দিয়ে কিন্তু বের হয়েছেন একটু ঘোরাফেরা করার জন্য ছোট বাচ্চাদেরকে নিয়ে। মানে ক্রাউড একেবারে, মানে না বললে ভুল হবে, কিছুটা আছে আর কি, বাট সেরকম না। মেরিন ড্রাইভের কানেক্টিং রোডটাতে ঢোকার পরই আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষ আমাদেরকে দেখাচ্ছিল, হাত দেখাচ্ছিল যাতে ওদিকে না যাওয়া হয়। তো আমরা আসলে এগিয়ে যাচ্ছিলাম, এগিয়ে যেয়ে যে আমরা সামনে দেখলাম যে পুলিশ, মানে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে মানুষজনকে যাতে এই করোনাকালীন সময়ে, এই লকডাউনের সময়ে যাতে আসলে সমুদ্রের ধারে না যাওয়া হয়। তো তারা আসলে আমাদের গাড়িকে অনেক দূর থেকে ইশারা দিচ্ছিল। আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না, ক্যামেরা দেখা যাচ্ছে কি না, আর একটু সামনে গেলেই আসলে আপনারা আরও একটু ভালো বুঝতে পারবেন হয়তো বা। সো ওনারা কিন্তু ওখান থেকে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা দিচ্ছেন যাতে গাড়িটা ঘুরিয়ে ফেলা হয়, এবং এভাবে অনেকের গাড়ি কিন্তু এখান থেকে আসলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমি বলবো করোনাকালীন সময়টা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমরা আসলে আমাদের গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, আমরা ফেরত যাচ্ছি বাসায়। আর আকাশে প্রচুর মেঘ জমছে পিছন দিকে, এটা দেখা যাচ্ছে না, প্রচুর বৃষ্টি হতে পারে। আমরা রওনা দিয়েছিলাম, যেটা বলছিলাম দেখতে যাব, রওনা দিয়েছিলাম গাড়ি দিয়ে, কিন্তু আমি, আমার স্ত্রী, আমরা কেউই আসলে যেতে পারি নাই, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। মানে বৃষ্টিতে আমরা আসলে গেছি, অর্ধেক রাস্তায় ফেরত আসছি, তাই না? আমরা অর্ধেক রাস্তায় ফেরত, শুধু তাই না, ট্যুরিস্ট পুলিশ বিভিন্ন জায়গায় আছে সমুদ্রের, মানে বিচের পারে, তারা আসলে ঢুকতে দিচ্ছে না,
এই জন্য আমরা আসলে বিচেও যেতে পারলাম না, আপনাদের জন্য কোনো ভিডিও করতে পারলাম না। আসলে এইভাবেই গেল এবারের ঈদ। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। ঈদ মোবারক। এবার গাড়িটা ভিজে গেছে, এখন হচ্ছে গাড়িটা ধৌতকরণ হচ্ছে। তারপরে মরিয়ম যথারীত ভাইয়াকে হেল্প করছে মুছামুছিতে। আর শাহিদ কি করছে? শাহিদ দৌড়াচ্ছে, শাহিদ দৌড়াদৌড়ি শুরু করছে। আর হচ্ছে গাড়ি মুছামুছি হচ্ছে, কারণ এত বৃষ্টি, তার মধ্যে হচ্ছে কাদা, প্রচণ্ড কাদা বাইরে। শাহিদ হ্যালো বলো।